অচেনা কোনো ভয়ঙ্কর শক্তির মুখোমুখি পড়েছে বাংলাদেশ। জিনিসটা শুধু কি কেন কে বা কারাও তো হতে পারে। এই ছবিটা একটা সক্ষমতার জায়গা প্রকাশ করে আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কি ধরনের সিনেমা প্রোডিউস হতে পারে তার একটা সক্ষমতার জায়গা। যখন 2012 সালে আমি বোম্বেতে কাজ শুরু করি ফিল্মের, সেখান থেকে শুরুটা আসলে আমার, তখন আমার বোম্বের বন্ধুরা আমাকে বলতো যে তোমাদের দেশের সিনেমা দেখাও, কী ধরনের সিনেমা সেখানে তৈরি হয়। আমি তখন খুঁজে খুঁজে কিছু সিনেমা বের করে দেখাতাম, তখন মনে হতো যে যদি আমাদের দেশে এ ধরনের থ্রিলার জনরায় বা এ ধরনের জনরায় ছবি থাকে সেই ছবিগুলো আমরা দেখাতে পারবো। ওরকম একটা জায়গা থেকেই আসলে এই ছবিটা তৈরি। একটা বিশাল সম্ভাবনার জায়গা আছে আমাদের দেশের আইটি সেক্টরকে, আইটি সেক্টরকে, স্মার্ট জেনারেশনকে সবার সামনে তুলে ধরার জন্য এই ছবিটা তৈরি করেছি। কিন্তু একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, তা হচ্ছে যে সিনেমা কিন্তু শেষ পর্যন্ত বিনোদন। সিনেমা দেখতে এলে পরে যেন আপনারা বিনোদিত হন এবং শুরু থেকে শেষ পর্যন্ত যেন গল্পটা আপনাকে ধরে রাখে। সেই গল্পে অনেকগুলো টার্ন অ্যান্ড টুইস্ট থাকে, সেই গল্পে অনেকগুলো লেয়ার থাকে, সেই গল্পে অনেকগুলো জায়গা থাকে এবং একটা প্রেডিক্ট করার ব্যাপার থাকে। আমরা সিনেমা হলে গিয়ে প্রথমেই গল্পটা অবচেতনভাবে প্রেডিক্ট করি এবং যখন মিলে যায় তখন পাশের লোককে আমরা বলি, ওই যে বলছিলাম না ওরকমটা ঘটবে, ওটাই তো ঘটলো। একটা আনপ্রেডিক্ট করার মতো গল্প চাই যেটা আপনি ধরতে পারবেন না শেষ দৃশ্যের আগ পর্যন্ত কি হচ্ছে। অনেকের কথা হচ্ছে যে ছবিটা কয়েকবার পিছিয়েছে, হ্যাঁ পিছিয়েছে, কিন্তু এর ফলে না একটা ভালো জিনিস হয়েছে, একটা অত্যন্ত নিট এবং পারফেক্ট একটা সিনেমা তৈরি হয়েছে। মানে যা হয়, মানে শিল্পীরা যখন সময় থাকে শেষ মুহূর্ত পর্যন্ত তার কাজটাকে ফাইন টিউন করা থাকে। এবং আমি খুব খুঁতখুঁতে মানুষ, সামনে আমার বোন বসে আছে দিদি, ও আমাকে বলে যে তোর এই খুঁতখুঁতে ভাবের কারণে তুই জীবনে কোনো বড়লোক হতে পারবি না, ধনী হতে পারবি না। তো আমি যখন ডিটেইলসে কাজ করে করে আমি একটা পর্যায়ে এমন জায়গায় চলে আসতে পেরেছি, এখন আমি জোর দিয়ে বলতে পারি যে এই ছবিটাতে আমার আর কিছু করার নেই। আমি 100% স্যাটিসফাইড এই ছবিটা নিয়ে। এই ছবিটা আপনাদের একটু ভালোবাসা ডিজার্ভ করে, কারণ এই ছবির মধ্যে আমাদের প্রচণ্ড পরিশ্রম আছে। আমি ঢাকা অ্যাটাকের পর থেকে ঢাকা অ্যাটাক, অপারেশন সুন্দরবন এবং অন্তর্জালে একটা ট্রিলজি পার করতে চেয়েছি, তা হচ্ছে ক্যানভাসটা বড় করার ট্রিলজি। সেখানে ঢাকা অ্যাটাকের থেকে সুন্দরবন বড় ছিল, সুন্দরবনের থেকে অন্তর্জাল আরও বড়। এবং আমি মনে করি যে টিল ডেট অন্তর্জাল আমার সেরা কাজ। আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই না সাংবাদিকদের অপরিসীম ভালোবাসা পেয়ে এসেছি। সেই ঢাকা অ্যাটাকের সময় থেকেই আমাকে অনেক বড় বড় বিপদ থেকে সাংবাদিকরা বাঁচিয়েছেন, ফোন করে আমাকে পরামর্শ দিয়েছেন, সাজেশন দিয়েছেন এবং ছবিটা প্রমোট করার ক্ষেত্রে অনেক রকমের হেল্প করেছেন। এই ছবিটা সফল হলে এই ধারার আজকের দিনের টেক প্রজন্মকে নিয়ে, নতুন স্মার্ট প্রজন্মকে নিয়ে আরও অনেক সিনেমা তৈরি হবে।